অনিশ্চিত সফর নিয়ে রোববারের মধ্যে শ্রীলঙ্কা থেকে উত্তর আসবে এমন দাবি করছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, তবে এখনও তা পাননি বিসিবি। সিরিজ নিয়ে এই অনিশ্চয়তা ক্রিকেটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন শাহরিয়ার নাফিস, যদিও পেশাদার ক্রিকেটাররা মানিয়ে নিতে পারবে বলে বিশ্বাসী খালেদ মাহসুদ। সফরের ভবিষ্যৎ যাই হোক না, ঘরোয়া ক্রিকেট ফেরানোর আহ্বান। এই গল্পের শেষ কোথায় হচ্ছে হবে করেও কোনো উপসংহারে পৌঁছাতে পারছে না বিসিবি এসএলসি। দ্বীপদেশটির সরকারি নির্দেশনা 14 দিনের কোয়ারেন্টিন, যে শর্ত থেকে এক চুলো নড়ার সুযোগ নেই লঙ্কান বোর্ডের। তবে বিসিবি এখনো সমাধানের আশায় ক্ষণ গুনছে। এমন সময় লঙ্কান মিডিয়া জানিয়েছে বাংলাদেশ নতুন করে 3 দিনের কোয়ারেন্টিনের প্রস্তাব দিয়েছে। স্পষ্ট করে না বললেও বিসিবি প্রধান নির্বাহীর চাওয়া আন্তর্জাতিক প্রক্রিয়া বজায় রাখা। সারা দুনিয়ায় যেভাবে ক্রিকেট খেলা শুরু হচ্ছে, ইনক্লুডিং আইপিএল এবং সিপিএল, এর বাইরে কিছু বলিনি আমরা। সিরিজের কারণেই অনিশ্চয়তায় ক্রিকেটাররা। বিসিবির ব্যবস্থাপনায় জৈব সুরক্ষা বলয় থেকে একক থেকে দলগত অনুশীলন শুরু করেও তা ভাঙতে হয়েছে। সফরকে ঘিরে গোলক ধাঁধা ক্রিকেটারদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন শাহরিয়ার নাফিস, যদিও ভিন্ন মত খালেদ মাসুদের। কারণ আমরা যখন খেলতে যাই তখন একটা উদ্দেশ্য নিয়ে প্র্যাকটিস করি এবং সেই উদ্দেশ্যটা কিন্তু হাসিল করার চেষ্টা করি। এখন আজকে যাচ্ছি, কালকে যাচ্ছি, পরশু যাচ্ছি, এরকম করে প্লেয়ারদের প্রস্তুতিতেও কিন্তু একটা হ্যাম্পার হচ্ছে। জেনে নিতে হবে যে না, এই মুহূর্তটা কিন্তু সব রকমই ঘটনা ঘটতে পারে, কখনো সিরিজ কনফার্ম হবে, কখনো আবার অফ হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি আপনাকে কিন্তু আসলে আপনাকে হেল্প করছে না। তবে একটি বিষয়ে একমত তারা, শ্রীলঙ্কা সফর হোক আর না হোক যত তাড়াতাড়ি সম্ভব ঘরোয়া ক্রিকেট ফিরুক। খেলাটাকে যেভাবে মাঠে নিয়ে আসা, কর্পোরেট লিগ হতে পারে বা যেভাবে হোক ম্যাক্সিমাম প্লেয়ার যেন খেলতে পারে, এমন না হয় যে মাত্র শুধুমাত্র 30 জন বা 40 জন প্লেয়ার খেলবে। জাতীয় দলের সফর জাতীয় দলের মতো হবে, কিন্তু ঘরোয়া ক্রিকেটাররা যদি খেলার মধ্যে না ফেরে তাহলে আমাদের পাইপলাইন যেমন ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি খেলোয়াড়রা আর্থিকভাবে অনেক ক্ষতির মুখে পড়বে। 3 দিনের ছুটির মধ্যে রোববার ঐচ্ছিক অনুশীলন করেছেন মুশফিক মাহমুদুল্লাহ, মুমিনুল ও মোস্তাফিজ।